হ্যালো ভিয়স কেমন আছেন আপনারা তো এখন আমরা শিখতে যাচ্ছি অ্যাজ এর ব্যবহার তো যারা বিভিন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা ব্যাংকের পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ব্যবহারটি খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যাস ডট ডোর অ্যাস ডট ডোর অ্যাজের মধ্যে প্রথম অ্যাসটির পার্টস কি পিস কি এবং দ্বিতীয় অ্যাসটির পার্টস পিস কি তো এই অ্যাস ডোরডর অ্যাসটা ব্যবহৃত হতে পারে এইভাবে যে অ্যাস প্লাস অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার প্লাস অ্যাস তো এই ধরনের স্ট্রাকচারে ব্যবহৃত হবে তো এই ধরনের স্ট্রাকচারে ব্যবহৃত হলে এটা দুইটা জিনিসকে কম্পেয়ার করবে এবং দুইটা জিনিসের মান সমান হবে কোনো না কোনোভাবে তো উদাহরণ দেখলে বিষয়গুলো আমরা বুঝতে পারবো চলুন উদাহরণ একে চলে যায় তো দেখুন যে এখানে ওয়েদার দিস সামার এই গরমের যে ওয়েদার সেটি গত বছর মতোই খারাপ মানে দুই বছরের ওয়েদার সমান এবং ইট হাজ অন স্টপ রিং ফর উইক্স তো এটা আলাদা বাক্য তো এখন এক্সাম্পল টুতে যাই এক্সাম্পল টুতে দেখুন যে ইউ হ্যাভ টু আন ইট অ্যাজ কেয়ারফুলি অ্যাজ ইউ ক্যান তো এখানে প্রথম অ্যাজের পরে বসে একটা অ্যাডভার দ্বিতীয় অ্যাজের পরে বসে একটা ক্লোজ রাইট তো এবার তৃতীয় নাম্বার উদাহরণে যাই এবং এইখানে খুব ভালো করে লক্ষ্য করবেন হিজ এর গুড গুড এ কুক অ্যাজ হিজ ওয়াইফ ইজ তো এখানে দেখুন এজ এটা বসেছে কুকের ঠিক আগে এটা কিন্তু গুড অর্থাৎ অ্যাজ আগে ব্যবহৃত হবে না মনে রাখবেন তো স্ট্রাকচারে আর্টিকেলটা সবসময় নাউনের আগে কুকটা হচ্ছে নাউন রাইট তো এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করবেন যদি জানা না থাকে অলওয়েজ এই স্ট্রাকচারে এটা বসবে নাউনের আগে তো এবার এই যে অ্যাজ এই ফার্স্ট অ্যাসটা অলওয়েজ কাজ করবে অ্যাডভার্ভ হিসাবে আর দ্বিতীয় অ্যাসটা কাজ করতে পারে আপনার কনজাংশান হিসাবে অথবা প্রিপোজিশান হিসাবে রাইট এখন যদি দ্বিতীয় অ্যাসটা যখন কনজাংশান হিসাবে কাজ করবে তখন এরপরে একটা ক্লোজ থাকবে আর যখন প্রিপোজিশান হিসাবে কাজ করবে তখন এরপরে একটি নাউন ফ্রেস থাকবে তো এই কথাগুলোই এখানে ইংরেজিতে লেখা হয়েছে আপনারা ইচ্ছা করলে একটু সময় নিয়ে পড়তে পারেন তো ফার্স্ট অ্যাচটা যখন অ্যাডভার্ব হিসাবে কাজ করবে তখন এটা কাকে মডিফাই করবে অবশ্যই অবশ্যই অ্যাজেক্টিভকে মডিফাই করবে অথবা অ্যাডভার্বকে মডিফাই করবে আর দ্বিতীয় অ্যাচ যখন কনজাংশান হিসাবে কাজ করবে তখন পরে একটা ক্লোজ বসবে আর যখন আপনার প্রিবদেশন হিসাবে কাজ করবে তখন এখানে একটা নাউন ফ্রেজ বসবে তো উদাহরণের মাধ্যমে বিষয়টি কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় তো এখানে দেখুন হি ইজ আ স্ক্যানিং অ্যাজ এ ফক্স প্রথম অ্যাচটা এখানে হচ্ছে অ্যাডভার্ব কারণ এখানে কানিংকে মডিফাই করছে অ্যাজেকটি আর দ্বিতীয় অ্যাসটা এখানে হচ্ছে আপনার প্রেপোজিশান তার কারণ হচ্ছে এ ফক্স হচ্ছে কি একটি নাউন ফ্রেস দ্যাট ইজ ওয়াই দ্য সেকেন্ড অ্যাস ইজ ইজ এ প্রেপোজিশান হিয়ার ফার্স্ট অ্যাজ অ্যাজভার্ভ কেন হলো কালো কানিং অ্যাজেকটিভটাকে মডিফাই করছে আর দ্বিতীয় অ্যাসটা কেন ডিপোজিশন হচ্ছে কারণ এরপরে একটা নাউন ফ্রেজ বসছে দ্যাট ইজ এ ফক্স রাইট এবার আসুন পাঁচ নম্বর উদাহরণে যে হি ড্রভ অ্যাজ অ্যাজ ফার্স্ট ড্রফ অ্যাজ্ট্যান তো এই অ্যাসটা দ্বিতীয় এখানে কনজাংশন আর ফার্স্ট অ্যাসটা অ্যাডভার্ভ তো কেন কনজাংশন দ্বিতীয়টা কারণ হি ক্যান হচ্ছে একটি ক্লোজ আর ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ভ যার আর অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ দুটো জিনিসকে মডিফাই করতে পারে ওর নিজেকেই অর্থাৎ অ্যাডভার্ভকে আরেকটা জিনিসকে সেটা হলো অ্যাজেকটিভকে দেখুন এখানে সেকেন্ড অ্যাসটি কনজাংশন আর ফার্স্ট অ্যাসটি অ্যাডভার্ভ